চিড়িয়াখানা ও বিনোদন উদ্যান হিসেবে একসময় সুনাম ছিল রংপুর চিড়িয়াখানার। শিশু পার্ক, রেস্তোরাঁ, কৃত্রিম লেক আর অসংখ্য গাছগাছালি সমৃদ্ধ এই চিড়িয়াখানা নিয়ে গর্ব করত রংপুরের মানুষ। কিন্তু অব্যবস্থাপনা আর দুর্নীতির কারণে সেই রংপুর চিড়িয়াখানার এখন বেহাল অবস্থা। চিড়িয়াখানার পুরো অংশ দেয়াল দিয়ে ঘেরা থাকলেও কর্তৃপক্ষের চোখের সামনে যে কোনো মুহূর্তে বহিরাগতরা দেয়াল টপকে ঢুকে পড়ে ভেতরে। সামন দেওয়া ঢুকলে কিছু বলবে না আমাদের, কারণ টিকিটও নিবে না এখানে পরিচিত ছেলে। আর এই জন্য দর্শনার্থীরা মুখোমুখি হয় নিরাপত্তাহীনতায়। দাদুভাই ওরা আমার বোনকে ওই গেট পার করে নিয়ে বলতেছে টাকা দিল বেটা, ঢুকছিস টাকা দিবি না মানে, এইভাবে ওরা টোচা শুরু করে। শুধুমাত্র অরক্ষিত সীমানা প্রাচীরই নয়, অনিয়ম চোখে পড়ল অবলা বন্যপ্রাণীদের খাদ্য সরবরাহের ক্ষেত্রেও। রংপুর চিড়িয়াখানায় প্রতিদিন মাংসাশী প্রাণীদের জন্য বরাদ্দ রয়েছে 92 কেজি মাংস, পাখি ও অন্যান্য প্রাণীদের জন্য রয়েছে 20 কেজি মাছের প্রয়োজনীয়তা, কিন্তু মাংসাশী প্রাণীদের জন্য রয়েছে 92 কেজির জায়গায় প্রতিদিন 60 থেকে 70 কেজি মাংস ও 20 কেজি মাছের স্থলে 10 থেকে 12 কেজি মাছ দেওয়া হয়। এভাবেই প্রতি মাসে লক্ষ লক্ষ টাকা চিড়িয়াখানা কর্তৃপক্ষের যোগসাজশে হাতিয়ে নেয় ঠিকাদাররা। 20 কেজি করে চিড়িয়াখানার প্রতিষ্ঠিত হওয়ার পর থেকে চিড়িয়াখানাকে ধ্বংসের মুখে নিয়ে গেছেন এর দায়িত্বপ্রাপ্ত এক শ্রেণীর কর্মকর্তা। চলতি বছরের বড় অঙ্কের টাকার বিনিময়ে নিজের পছন্দের ঠিকাদার প্রতিষ্ঠানকে চিড়িয়াখানার প্রাণীর খাবার সরবরাহের কাজ পাইয়ে দেবার অভিযোগ আছে কারো কারো বিরুদ্ধে। কাজ পাওয়া ঠিকাদারও স্বীকার করেন সে কথা। টেন্ডার কথা বাদ দেন, পুরো ব্যবসাটাই হচ্ছে একটা গেম। একটা গেম, এই গেমটা খেলতে গেলে দেখা গেছে যে আমাদের সাথে বিভিন্ন দপ্তরে বিভিন্ন কর্মকর্তা কর্মচারীদের সাথে আমাদের একটা লিয়াজো মেনটেন করতে হয়। জুন জুলাই পর্যন্ত মাত্র 2 মাসের দায়িত্বে এসে এত সব দুর্নীতির দায়ে অভিযুক্ত কর্মকর্তা আয়ুব সরকার আত্মপক্ষ সমর্থন করে বলেন, আমাকে নিয়ে এরকম অসন্তুষ্ট হওয়ার কোনো কারণই নেই, কারণ আমার পিরিয়ডে কোনো অনিয়ম ঘটেনি। এমন সব অনাকাঙ্ক্ষিত ঘটনার কথা শুনে পশু সম্পদ বিভাগের মহাপরিচালক দ্রুত এই ব্যাপারে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। চিড়িয়াখানার ব্যাপারে যদি কোনো সঠিক তথ্য প্রমাণিত হয় এবং এরকম অনিয়ম আমরা দেখি, আমাদের কাছে যদি এরকম কোনো রিপোর্ট আসে, তা আমরা আইনানুগ ব্যবস্থা নেওয়ার চেষ্টা করব এবং আইনানুগ ব্যবস্থা নিব আর কি। কিন্তু সরকারি এসব উদ্যোগে দীর্ঘসূত্রিতার কারণে দিনে দিনে রংপুর চিড়িয়াখানা ব্যবস্থাপনার পুরোটাই ভেঙে পড়েছে আর এর প্রভাব পড়েছে খাঁচায় বন্দি সকল প্রাণীর উপর, কারণ পুরো খাবার না পেয়ে দিনকে দিন অসুস্থ হয়ে পড়েছে এসব বন্যপ্রাণী। দ্রুত এসব অনিয়ম অব্যবস্থাপনা দূর করতে না পারলে শুধু এসব বন্যপ্রাণী নয়, বিলুপ্ত হয়ে যেতে পারে গোটা চিড়িয়াখানায়। হোসেন সোহেল, এটিএন নিউজ, রংপুর চিড়িয়াখানা, রংপুর।